খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত সিবিআই হেফাজতে লালন সিং রহস্যজনক মৃত্যুর ঘটনা এখনো টাটকা এবার তার মধ্যেই হাওড়া সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হলো এক বিচার দিন বন্দি কিভাবে ওই বন্দির মৃত্যু হলো সেটা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন যদিও সংশোধনাগার কর্তৃপক্ষ দাবি করছে অসুস্থতার জেরেই ওই বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে এই নিয়ে সরগল পরে গিয়েছে হাওড়ায় ঠিক কি ঘটেছে হাওড়ায় হাওড়া সংশোধনাগার সূত্রে খবর মৃত বিচারাধীন বন্দির নাম শেখ নিজামুদ্দিন বিয়াল্লিশ বছর বয়স জেলের মধ্যেই তার হঠাৎ মৃত্যু হয় বুধবার ভরে অসুস্থ হয়ে পড়েন বন্দি শেখ নিজামুদ্দিন তখন তাকে জেল কর্তৃপক্ষ তৈরি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই বন্দির দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হাওড়া থানা আর কি জানা যাচ্ছে এই বিচারদিন বন্দির জেল হেফাজতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বন্দির জেল হেফাজতে মৃত্যু হওয়ায় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহের তদন্তের ভিডিওগ্রাফি করা হবে বলে ঠিক করা হয়েছে এই ঘটনা নিয়ে হাওড়া সদরের মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য বলেন সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট পেয়েছি এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে ওই বন্দির মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কী তথ্য পেয়েছে পুলিশ সূত্রে খবর মৃত বন্দির বাড়ি বাঁকড়া এলাকায় ওই বন্দি ডাকাতির মামলায় ডুমজুট থানার হাতে গ্রেপ্তার হয়েছিল আদালতের নির্দেশে অভিযুক্ত জেল হেফাজত হয়েছিল ওই বন্দির আত্মীয়রা মঙ্গলবার তার সঙ্গে দেখাও করে গিয়েছিল সম্প্রতি শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন ওই বন্দি বুধবার অসুস্থতা বাড়ে এবং তার মৃত্যু হয় বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ